ভোট দেওয়ার অধিকার যেমনিভাবে আপনার আছে, ভোট বর্জন করার অধিকারও কিন্তু আপনার রয়েছে। আওয়ামী লীগের তারা কিন্তু বিভিন্ন জায়গায় নির্বাচনী প্রচারণা চালাচ্ছে যে আপনারা ভোটার কেন্দ্রে যাবেন, ভোট আমাদেরকে না দিলেও আল্লাহর রাস্তায় আপনার ভোটার কেন্দ্রে যাবেন। আর বিএনপি বলতেছে আপনাদের ভোটার কেন্দ্রে যাওয়ার দরকার নাই, আপনারা ঘরে বসে থাকলেও আপনার ভোট অটোমেটিক হয়ে যাবে, সুতরাং আপনার কষ্ট করে যাওয়ার দরকার নাই। তো এই বিএনপি যখন এই নির্বাচন বর্জনের জন্য লিফলেট বিতরণ করতেছে, সেই মুহূর্তে পুলিশ এবং বিএনপির সাথে সরাসরি সংঘর্ষ হয়েছে, এবং সেই সংঘর্ষে কী হচ্ছে চলুন আমরা সেই দৃশ্যটুকু একটু দেখি। বিএনপি এবং জামাতের মানুষরা কীভাবে বুক পেতে দিচ্ছে পুলিশের সামনে, চলুন সেই দৃশ্যটা আমরা একটু দেখে আসি। অবশ্যই ভিডিওটা একটু লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখুন, আর নিজস্ব মতামত কমেন্ট সেকশনে লিখতে থাকুন। চলুন আমরা সেই ভিডিওটা একটু দেখি। একমাত্র নির্বাচনে
বাংলাদেশের যে নির্বাচন সাপ্তাহে অনুষ্ঠিত সেই নির্বাচনের যে নাটক মঞ্চনাগুলো হচ্ছে নির্বাচন কমিশন, আজকে দেখা যাচ্ছে যে অবস্থাতে নির্বাচন হতে যাচ্ছে, সে অবস্থাতে বাংলাদেশের 80 লাখ মানুষ এই নির্বাচন আরেকটু জোরে বলেন। যেহেতু আমরা গত 4 দিন লিপের বিতরণ অনুষ্ঠানে জনগণকে সম্পৃক্ত করার চেষ্টা করছি নির্বাচন বর্জন করার, নির্বাচন অংশগ্রহণ করার, সেটি জনগণের যে অনুভূতি আমরা পাচ্ছি, যে মনোভাব আমরা পাচ্ছি, জানুয়ারির এই নির্বাচন অংশগ্রহণ করবে না এই যে বিশ্বাস আমাদের বিজয় হয়েছে, তাই আমরা শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে 7 তারিখে নির্বাচন বর্জন করার জন্য আমাদের আন্দোলন চলছে, চলতে আমরা রাস্তায় একটা হচ্ছে যে নির্বাচনে কত মাত্রা ভোট দিল সেই বিবেচনায় কিন্তু গভর্নমেন্ট গঠন হবে না, যত প্রার্থী হোক না কেন সরকার গঠন হবে না। তাহলে আপনাদের এই আন্দোলনের যৌক্তিকতা কি থাকবে? গভর্নমেন্ট তো নির্বাচন করে ফেলতে পারলে তারা সরকার গঠন করেই ফেলবে। দেখুন, আপনার এই প্রশ্নটা সংবিধান মানুষের জন্য, বাংলাদেশের মানুষের জনগণের জন্য, সে সংবিধান জনগণ যেটা চায় সরকার যেটা চায়, সরকার চায় একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করে গণতন্ত্রকে বিচ্ছিন্ন করে দেওয়া, বৃহত্তম রাজনৈতিক দলগুলো যাতে নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে সেই ব্যবস্থা করা, সেটাই তোর বিবাহকে নির্বাচন কমিশন সরকারের আবহাওয়ায় এই নির্বাচন অনুষ্ঠিত করে। তাই আমরা মনে করি সরকার এবং সরকারি দল কি বলছে সেটা বড় কথা না, বড় কথা হলো জনগণ এই নির্বাচনকে সমর্থন করছে না, করবে না পর্যন্ত। এতদিন আপনারা ডাক দিয়েছিলেন যে নির্বাচন প্রতিহত করবেন, এখন নির্বাচন হয়ে যাচ্ছে, তাহলে আপনারা কি ব্যর্থ টোটালটাই আপনাদের আন্দোলনে? শুক্রবারের পর শনিবারও আছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি বৃহত্তম রাজনৈতিক। ভোট দেওয়ার অধিকার আপনার রয়েছে, ভোট বর্জন করার অধিকারও রয়েছে। ভোটার কেন্দ্রে মানুষকে যাওয়ার জন্য উৎসাহিত করার অধিকারও যেমনিভাবে আওয়ামী লীগের রয়েছে, আর নিরুৎসাহী করার জন্যও কিন্তু অধিকার রয়েছে বিএনপির। কারণ ইতিমধ্যেই কিন্তু জাতিসংঘ বলে দিয়েছে যদি অংশগ্রহণমূলক নির্বাচন না হয় তাহলে সেই নির্বাচন গ্রহণযোগ্যতা পাবে না। আর প্রধানমন্ত্রী শেখ হাসিনাও কিন্তু একই কথা বলছে যে আপনারা ভোটার কেন্দ্রে যাবেন, প্রয়োজনে আমাদেরকে ভোট দিবেন, না চাইলে না দিবেন, কিন্তু ভোটার কেন্দ্রে যাবেন, অন্য দলকে ভোট দিবেন কিন্তু তারপরে ভোটার কেন্দ্রে যান। সুতরাং আপনাদের কদর কতটুকু হয়ে গেছে সেটা আপনারা বুঝতেছেন। যদিও সাধারণ মানুষ দাবি করতেছে যে আমরা না গেলেও তো আমাদের ভোট হয়ে যায়, তাহলে আমরা ভোটার কেন্দ্রে যাই কী করবো? সুতরাং এই যাও না গিয়েও যদি হয়ে যাওয়ার সেই তালবাহনা এই বছর বা এই ইলেকশনও করে তাহলে সেই ইলেকশন টিকবে না। অর্থাৎ সেই ইলেকশনে যদি কোনো সরকার গঠিত হয় তাহলে সেই সরকার সোভিয়েত ইউনিয়ন বা পুরো বিশ্বের কাছে সরকার হিসেবে প্রতিষ্ঠিত পাবে না, মানে তারা কিন্তু সরকার হিসেবে গ্রহণ করবে না। সুতরাং যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য সহ শান্তিরক্ষা বাহিনী তারা যদি প্রধানমন্ত্রীকে প্রধানমন্ত্রী হিসেবে গ্রহণ না করে তাহলে কিন্তু দেশ সংকটে পড়ে যাবে, আর দেশের সম্পদ যারা মানে এই খরচ হয়েছে সেগুলো কিন্তু দেশের একটা লস হয়ে যাবে। সুতরাং এই জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই কথাই বলতেছে, আর বিএনপি চাচ্ছে এই নির্বাচন বাতিল হোক। আপনি আসলে কিসান কমেন্ট সেকশনে লিখবেন? ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহ।